নমস্কার বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজ গল্প পাঠ শুরু করছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো আশা করি ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ নিমাই ভট্টাচার্যের লেখা হাকিম সবার মুখে এক কথা পথে খাটে হাটে বাজারে স্কুল কলেজে অফিসে আদালতে সর্বত্র এমনকি হরিসভা কালীবাড়িতে ওই এক কথা আসলে ছোট মফসল শহর যে এখানে সবাই হানির খবর রাখে কিচ্ছুটি চাপা থাকে না ওই যে হরিপদ উকিলের বিধবা মেয়ের বাচ্চা হবে তাও কি আর চাপা থাকলো এ শহরের কে না জানে নিউ স্পোর্টিং ক্লাবের রাইট আউট পলাস্তার সঙ্গে পারুলের ভালোবাসা ছিল গভর্নমেন্ট প্লিডা সতীশ ঘোষাল কি চেপে রাখতে পারলেন ছেলের বিয়েতে নগদ নেবার খবর এ শহরে সবাই জেনে গেছে সতীশবাবু ছেলের বিয়েতে অনেক দর কষাকষির পর তিরিশ হাজার টাকা নগদ নিয়েছেন তবে একথাও সবাই জানে যে নগদ নেবার বিষয়ে সুব্রত কিছুই জানতো না এবং এ নিয়ে ফুলসজ্জার পরের দিনের বউ বলেছিলেন সুব্রত হয়তো বউকে নিয়ে আলাদা হয়ে যাবে এই তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বেরোবার এক ঘন্টার মধ্যে ঘরে ঘরে পৌঁছে গেল মধুমিতা সাতাশ একুশ নম্বর পেয়ে নবম স্থান দখল করেছে সবাই এমনভাবে বলা বলি করছিল যে মধুমিতা যেন ওদের বাড়ির মেয়ে আবার ইঞ্জিনিয়ার অসিত বাবুর মেয়ে শিউলি যে এবারেও ফেল করেছে সে খবরও ছড়াতে আর সময় লাগলো না দুটো খবরের জন্যই যেন শহরের লোক খুশি কেউ বললো অত খেলে আর ছেলে মেয়ে লেখাপড়া হয় হয় না অল্প বয়সে মেয়ে বৌরা বলা বলি করলেন যে মেয়ের অত অহংকার আর রূপের বড়ায় তার আবার লেখাপড়া হবে হবে সব কচু শহরের মানুষের মাথা ব্যথা ডবাই ছোট্ট ঢিল পড়লে যেমন হয় সেরকমই আর কি তাই তো কোর্টে জমা পিটিশন পরার সঙ্গে সঙ্গে সারা শহরে রুটে গেলেন জয়ন্ত প্রফেসর সবিতাকে ডিভোর্স করছেন পথে ঘাটে হাটে বাজারে মুখোমুখি যে কোনো দুজনের দেখা হলে ব্যাস হয়ে গেল এই যে বাবু আপনাদের কলেজের জয়ন্ত তাহলে সত্যি সত্যি স্ত্রীকে ডিভোর্স করছেন বাবু কলেজের হেড ক্লার্ক তিনি একটু হেসে বললেন শুধু ডিভোর্স কেন আরো অনেক কিছু হবে বলাই মাস্টার বকের মতো গলা বাড়িয়ে বাবুর মুখের কাছে মুখ নিয়ে ভ্রু নাচিয়ে মৃদু হেসে চাপা গলায় জিজ্ঞেস করলেন আরো কিছু হবে মানে ঠিক জানি না তবে শুনেছি আমাদেরই কলেজের একজন লেকচারারকে বিয়ে করবেন কে বিয়ে করবেন প্রফেসর নাকি তার স্ত্রী কে আবার আমাদের প্রফেসর তাই নাকি সেই রকমই তো শুনছি মিস চক্রবর্তীর সঙ্গে তো জয়ন্তবাবুর খুব ভাব তাই বলুন হরপ্রসাদ তাসের আড্ডায় উকিল ছটায় গাঙ্গুলি একটি নিয়েই বললেন যে আজকালের মধ্যেই ফাইল হবে মধ্যে আমরা জানতাম না দু তিনজন একসঙ্গে বলে উঠলেন জানতেন তা জানব না কেন কি করে শ্রীনাথ কম্পাউন্ডার প্রশ্ন করলেন ছটাই গাঙ্গুলি ময়লা এক টুকরো ন্যাকড়া দিয়ে নাক পরিষ্কার করে বললেন এই হরপ্রসাদকে আমি আগেই বলেছিলাম জয়ন্ত প্রফেসর বউকে বছর দূরে কোথায় সরিয়ে রাখার পরে ফাইল করবে ঠিক ব্যাংকের হেড মদন দত্ত চারমিনারে একটা টান দিয়ে জিজ্ঞেস করলেন বউকে বছর সরিয়ে রাখার দরকারটা কি ছিল শুনি ওর আগেও তো ডিভোর্স শুট ফাইল করা যেত নাকি ছটাই গাঙ্গুলি ওকালতিতে পয়সা জমাতে না পারলেও আইনের প্যাচটা বোঝেন উনি একটু ব্যঙ্গ হাসি হেসে বললেন স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অফ নাইনটিন ফিফটি ফোরের ক্লাস টোয়েন্টি সেভেনের এইসব ক্লজেই ডিভোর্স পাওয়ার ঝামেলা সব চাইতে কম মদন দত্ত আর কোনো প্রশ্ন না করলে উনি বললেন যদি স্বামী স্ত্রী দুজনে একমত হয়ে ডিভোর্স চায় তো আলাদা ব্যাপার তাছাড়া একক যে পক্ষই ডিভোর্স চাক কম বেশি ঝামেলা তো আছে হেমন্তদার বুদ্ধিতে বউকে দু বছর বাপের বাড়িতে ফেলে রেখেছে এতক্ষণ চুপচাপ সবকিছু শোনার পর হরপ্রসাদ বললেন জয়ন্ত যখন হেমন্তদার মতো উকিল ধরেছে তখন ডিভোর্স তো পাবেই তাই না ছটায় ছটায় গাঙ্গুলি গম্ভীর হয়ে বললেন হেমন্ত দা নিশ্চয়ই ভালো উকিল কিন্তু প্রফেসর ডিভোর্স পাবে কথা বলা একটু মুশকিল কেন প্রফেসরের স্ত্রী যদি প্রমাণ করে যে একটি মেয়ের সঙ্গে প্রেম করার জন্যই তাকে সরিয়ে রাখা হয়েছিল তাহলে কোর্ট কিছুতেই ডিভোর্স গ্র্যান্ড করবে না হরপ্রসাদ মুখুজ্জে মাথা নেড়ে বললেন হুম তা ঠিক ছটাই গাঙ্গুলি একটু হেসে বললেন তাছাড়া আমাদের শ্রীমতী হাকিম বড় কড়া মেয়ে উনি ঠোঁট উল্টে বললেন বিশেষ করে মেয়েদের ব্যাপারে এ হাকিমকে সহজে বোঝানো একটু মুশকিল মদন দত্ত সঙ্গে সঙ্গে বললেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই মনোরমা পিসির মামলায় এমন রায় দিলেন যে থানার দারোগা থেকে বাজারের অতগুলো দোকানদার ঠান্ডা হয়ে গেল শ্রীমতী শিলা চৌধুরী এ শহরে হাকিম হয়ে এসেছেন মাত্র মাস আগে কিন্তু এরই মধ্যে সবাই টের পেয়েছেন একটু এদিক ওদিক আর নিস্তার নেই আগে উকিল বাবুরা সামান্য ছুতো পেলে বলতেন ই অনার এ কদিনের মধ্যে অতগুলো ডকুমেন্ট পরীক্ষা করা সম্ভব হয়নি সুতরাং আমাকে আরো দু সপ্তাহ সময় দেওয়া হোক আগে এক কথায় সেদিনের শুনানি মলতুবি রেখে পরের মাসের তারিখে দিন পড়তো আর এখন শ্রীমতী চৌধুরী গম্ভীর হয়ে বললেন অ্যাডভোকেট মামলার গত শুনানির দিনই জানতেন তো কত দিনের মধ্যে কতগুলি ডকুমেন্ট পরীক্ষা করতে হবে তখন অসুবিধার কথা জানালে অনায়াসে লার্নেট অ্যাডভোকেটকে আরও বেশি সময় দেওয়া যেত কিন্তু আজ যখন উভয় পক্ষের এতগুলি লোক অন্য সব কাজ ফেলে কোর্টে এসেছেন তখন আজ শুনানি স্থগিত রাখার কোনো কারণ হয় না এবার তো উকিলবাবু চুপ শ্রীমতী চৌধুরী সব শেষে বললেন এইভাবে মামলার শুনানি হরদম স্থগিত রাখলে উভয় পক্ষেরই অর্থ এবং কোটের সময় নষ্ট হয় এক কথায় শিলা চৌধুরী এখানে হাকিম হয়ে আসার পর সব উকিলবাবুই বুঝেছেন শুধু শুধু মামলা শুনানি স্থগিত রেখে মক্কেলদের কাছ থেকে দিন শেষ শুধু উকিলবাবুরা কেন থানার দারোগাদেরও দারোগাদের সঙ্গীন সতীশ ঘোষাল যেই বললেন তদন্তকারী অফিসার দুই মাসের মধ্যে তদন্ত শেষ করতে পারেননি বলে ইউরনার যদি অনুগ্রহ করে আরো দু মাস সঙ্গে সঙ্গে শিলা চৌধুরীর মুখের চেহারাটা বদলে গেল বললেন আমি আশা করিনি থানার ইন্সপেক্টরের মতো উচ্চ পদস্থ পুলিশ অফিসারের এই মামলার ব্যাপারে এমন দায়িত্ব জ্ঞানহীন ও অকর্মণ্যতার পরিচয় দেবেন মানুষ ন্যায় বিচারের জন্য আদালতে আসে কিন্তু এই ধরনের অপদার্থ পুলিশ অফিসারদের জন্যই বহু মানুষকে অযথা দুর্ভোগ সহ্য করতে হয় যাই হোক আগামী সোমবার আদালতে তদন্ত রিপোর্ট জমা দিতেই হবে অন্যথায় কোর্ট অন্য ব্যবস্থা অবলম্বন করতে বাধ্য হবে এই হাকিম শিলা চৌধুরীর কোর্টে জয়ন্ত প্রকুসারের ভাগ্য নির্ণয় হবে এই শহরের একটাই কলেজ তাও বেশি দিনের নয় মাত্র বছর দশেক আগে চালু হয় প্রথম শুধু আর্টস পরে কমার্স এখনো এখানে বিজ্ঞান পড়াবার ব্যবস্থা নেই এই শহরে এই একটাই কলেজ বলে ছেলে মেয়ে দুই পরে একসঙ্গে দেড়শো দুশো ছাত্রী আছে বলে বেশ কয়েকজন অধ্যাপিকাও আছেন মিস তপতি চক্রবর্তী তাদেরই একজন তপতি ইতিহাসের লেকচার এমএে ফার্স্ট ক্লাস পাননি মাত্র কয়েক নম্বরের জন্য তাই অধ্যাপনা শুরু করেন ডায়মন্ড হারবারের কাছাকাছি একটা ছোট্ট কলেজে সেখান থেকে দেড় বছর অধ্যাপনা করে এখানে এসেছেন তপতির বয়স বছর হবে দীর্ঘাঙ্গী শ্যামবর্ণা চোখ দুটি বড় বড় না হলেও বেশ উজ্জ্বল ওই দুটি উজ্জ্বল প্রাণবন্ত চোখের জন্যই সবসময় মনে হয় তিনি হাসছেন কথাবার্তা মেলামেশায় কোনো জড়তা নেই কিন্তু কখনোই কারো সঙ্গে বিশেষ ঘনিষ্ঠ হতে চান না খুব ভালো অধ্যাপিকা বলে নয় শুধু ওর ব্যবহারের জন্যই উনি ছাত্রছাত্রীদের মধ্যে বেশ জনপ্রিয় শুধু ছাত্রছাত্রীদের মধ্যেই নয় কলেজের ম্যানেজিং কমিটি ও শহরের বহুজনের মধ্যে উনি খুব জনপ্রিয় নিউ স্পোর্টিং ক্লাবের প্রাক্তন গোলকিপার লাট্টু দা বিড়ি টানতে টানতে বললেন অমন কাঁচা মিঠে যুবতীকে কে না ভালোবাসবে উম লাট্টুদা এখন হতাশায় ভুগছেন বলে যার তার সম্পর্কে যা তা তিনি বলেন তবু কথাটার মধ্যে খানিকটা সত্যতা আছে তপতি এখানে আসার পর কলেজের ম্যানেজিং কমিটির দু তিনজন সদস্য ওর ব্যাপারে এমন উৎসাহী হয়ে উঠলেন যে সারা শহরের মানুষ হাসাহাসি করত এক কথাই এ শহরের অনেকেই তপতিকে নিয়ে দিবা স্বপ্ন দেখেন এবং কলেজের ম্যানেজিং কমিটির দু তিনজন সদস্য লেকচারার ও সদর হাসপাতালের একজন ডাক্তার ওর দিকে হাত বাড়িয়েছিলেন সব সুন্দরী যুবতীদের মতো তপতিও তার সমস্ত অনুরাগীদের অগ্রাহ্য করে মন দিলেন অধ্যাপক জয়ন্ত রায়কে তপতি আসার পরের বছর জয়ন্তবাবু এই কলেজে যোগ দেন ইংরেজের লেকচারার হয়ে এই কলেজে যোগ দেবার আগে উনি আরও দুটি কলেজে কাজ করেছেন পড়ান ভালো কিন্তু ওর এমন একটা অহমিকা ভাব আছে যে কেউই ওকে বিশেষ পছন্দ করেন না অহমিকা হবার অবশ্য একটি কারণ আছে একে কলকাতার ধনী পরিবারের ছেলে তারপর পড়াশোনা করেছেন প্রেসিডেন্সিতে তাছাড়া দু এক মাস পরপরই স্ট্রিট স্ট্রিটম্যানে ওর লেখা বেরোয় ও কলকাতার রেডিও থেকে ইংরেজিতে টক দেন এই শহরে আর এমন কেউ নেই যিনি এই দুটি কৃতিত্ব অর্জন করেছেন এবং সেই বোধ হয় আভিজাত্যের বেড়া উনি নিজেকে বন্দি রাখেন জয়ন্তবাবুর স্ত্রী সবিতা শান্তিনিকেতনে সঙ্গীত ভবনের ছাত্রী ছিলেন তবে গানে নয় নাচে শোনা যায় চিত্রাঙ্গদায় ওর নাচ দেখে জয়ন্তবাবু নিজের ভাগ্য ওর হাতে সোপে দেয় বিয়ের বছর খানেকের পরেও উনি একবার নিউ এম্পায়ারের চিত্রাঙ্গদার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তারপর ছোটখাটো অনুষ্ঠানে নাচলেও এখন আর তিনি নাচেন না আলাপ ব্যবহার ও রুচিতে সবিতার তুলনা হয় না কিন্তু পড়াশোনার ব্যাপারে ওর আগ্রহ কম শুধু নাচ গান ছাড়া আর কোনো বিষয়ে উনি কথাবার্তা বলতে উৎসাহী না তা হোক সব মিলিয়ে সবিতাকে নিয়ে জয়ন্তবাবু বেশ সুখী ছিলেন সেবার শান্তিনিকেতনের বসন্ত উৎসবে যাবার সময় সবিতা প্রায় জোর করেই তপতিকে নিয়ে গেলেন জয়ন্ত অবশ্য সঙ্গে ছিলেন বসন্ত উৎসবে যাবার সময় সবিতা শান্তিনিকেতন থেকে গেলেন দু এক সপ্তাহের জন্য কলেজ খোলা ছিল বলে জয়ন্ত আর তপতি ফিরে এলেন এখানে শান্তিনিকেতন থেকে ফেরবার পথে কি যেন ঘটে গেল ওদের জীবনে এখানে ফিরে আসার পর দিনই ঘনিষ্ঠতা বাড়তে শুরু সবিতা ফিরে আসার পরও ঘনিষ্ঠতা কমল না বরং আরও বাড়ল শনি রবিবার তপতি এদের এখানেই থাকতেন কেউই কিছু সন্দেহ করেনি তারপর হঠাৎ একদিন সবিতা এখান থেকে চলে গেলেন কলকাতায় কিন্তু রহস্য আন্দাজ করতে পারেননি মাসের পর মাস কেটে যায় কিন্তু সবিতা ফিরে আসেন না কেউ কিছু জিজ্ঞেস জয়ন্ত জয়ন্তবাবু বলেন ও এখন ছাত্রীদের নাচ শেখাতে এমনই মেতেছে যে তাদের ছেড়ে আসতে চায় না তাছাড়া আমি তো মাঝে মাঝে কলকাতায় যাচ্ছি সেই সবিতার সঙ্গে ডিভোর্স ছোট্ট শহরের একমাত্র কলেজের একজন অধ্যাপকের ডিভোর্সের মামলা যেদিন কোর্টে উঠল সেদিন সারা শহরের লোক ভেঙে পড়ল অনেকেই ভেবেছিলেন একদিনেই হয়তো মামলা শেষ হবে কিন্তু ঘটনাচক্রে দ্বিতীয় দিন মামলা হঠাৎ নাটকীয় মোড় নিল তিন দিনের দিন সুবিতার পক্ষে অধ্যাপক জয়ন্ত রায়কে জেরা করার জন্য কলকাতা হাইকোর্টের বিখ্যাত ব্যারিস্টার শঙ্কর দাস মুখার্জি কোর্টে হাজির হতে হেমন্ত উকিলের পিলে চমকে উঠল ব্যারিস্টার শঙ্কর দাস মুখার্জি জয়ন্তবাবুকে জেরা করে উঠতে প্রথম প্রশ্ন করলেন আপনার নাম শ্রী জয়ন্ত রায় ঠিক বলছেন উনি একটু রেগে জবাব দিলেন সারা পৃথিবী জানে আমার নাম জয়ন্ত রায় রয়্যাল বেঙ্গল টাইগারের মতো গর্জে উঠে শঙ্কর দাস বললেন আপনি কি আইনস্টাইন বা রবীন্দ্রনাথ যে সারা পৃথিবী আপনার নাম জানবে আমি আবার প্রশ্ন করছি আপনার নাম কি শ্রী জয়ন্ত রায় একটু হেসে অত্যন্ত মিহি সুরে বললেন সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে আপনি সত্য কথা বলতে অঙ্গীকারবদ্ধ তা জানেন তো জানি মিথ্যা সাক্ষী দেবার জন্য শাস্তি আছে তা জানেন শুনেছি তাহলে আমি ও মাননীয় এই কোর্ট বিশ্বাস করতে পারি যে আপনার নাম শ্রী জয়ন্ত রায় এই তো হ্যাঁ এবার ব্যারিস্টার সাহেব হাকিম শিলা চৌধুরীর হাতে দুটি কাগজ দিয়ে বললেন ইয়োর অনার ওই কাগজ দুটি হচ্ছে জয়ন্তবাবুর ঠিকুজি কুষ্টি ও বিয়ের সার্টিফিকেট ফটোকপি এবং ওই দুটো থেকে জানা যায় সাক্ষীর নাম শ্রী জয়ন্ত ভূষণ রায় শুধু জয়ন্ত রায় নয় এবার উনি চোখের নিমেষে ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে সাক্ষীকে বললেন আপনি কোর্টে হলফ নিয়েও নিজের নামটি পর্যন্ত ঠিক বলেননি অর্থাৎ ইয়র অনার উইটনেস ইজ মিথ্যাবাদী হেমন্তবাবু একটু ক্ষীণ প্রতিবাদ করলে শঙ্করদাস মুখার্জি ব্যাঙ্গের হাসি হেসে বললেন আমার শ্রদ্ধেয় বন্ধুর এটুকু আইন জ্ঞান নিশ্চয়ই আছে যে নামের সামান্য পরিবর্তন করতে হলেও কোর্টে আসতে হয় এবং কোর্টের অনুমতি পাবার পর বিজ্ঞপ্তি দিয়ে জনসাধারণকে জানাতে হয় ওই এক প্রশ্নে কোর্টের আবহাওয়া ঘুরে গেল জেরা এগিয়ে চলে আচ্ছা জয়ন্তভূষণ ব্যারিস্টার সাহেব জয়ন্তভূষণ বলতে কোর্টের সবাই হো হো করে হেসে উঠলেন সঙ্গে সঙ্গে হাকিম শিলা চৌধুরী বললেন অর্ডার অর্ডার কোর্টের মধ্যে কেউ গন্ডগোল করবেন না কোটরুম শান্ত হতে ব্যারিস্টার সাহেব কয়েকটি মামুলি প্রশ্ন করার পরে জিজ্ঞেস করলেন আচ্ছা জয়ন্তভূষণ আপনি কি কোনোদিন কি নিয়ে লিখেছিলেন তা কি মনে আছে না কোনো একটি কবিতার বিষয়বস্তু আপনার মনে নেই না কোনো কবিতা কি কখনো কোথাও ছাপা হয়েছিল প্রেসিডেন্সি কলেজের ম্যাগাজিনে ও লিটিল ম্যাগাজিনে কয়েকটি কবিতা ছাপা হয়েছিল সেসব কবিতার বিষয়ে কিছু মনে পড়ে কি না সেসব কবিতার লাইন কি আপনার মনে আছে না এবার ব্যারিস্টার সাহেব হাকিমের দিকে তাকিয়ে বললেন ইউর অনার জয়ন্ত ভূষণের মতো আমিও প্রেসিডেন্সি কলেজে পড়েছি এবং কবিতা নিয়মিত পড়ি তাই জয়ন্তভূষণের কবিতা আমিও পড়েছি আপনার অনুমতি নিয়ে আমি একটি কবিতার কয়েকটি লাইন পড়ছি ঠিক এই সময় হেমন্ত উঠে দাঁড়িয়ে বললেন কবিতা পড়ে সময় নষ্ট করার কোনো অধিকার আছে কি ই অনার আমি প্রতিশ্রুতি দিচ্ছি বিনা কারণে আমি কোর্টের এক মিনিট সময়ও নষ্ট করব না হাকিম শিলা চৌধুরী বললেন হ্যাঁ আমারও সে বিশ্বাস আছে ইউর ইউরনার নতুন প্রভাত লিটল ম্যাগাজিনে জয়ন্তভূষণের যে কবিতাটি বেরিয়েছিল তার নাম চন্দনা আমি সেই চন্দনা কবিতার কয়েকটি লাইন পড়ছি চন্দনা তুমি আমার আমার অতীত আমার বর্তমান আমার ভবিষ্যৎ চন্দনা তুমি আমার জীবন যৌবন আদর্শ তুমি আমার রূপকার শুধু আমার সুরকার ইউর অনার এবারে লাইন কটি একটু মন দিয়ে শুনবেন চন্দনা তোমার কালো হরিণ চোখ আমার সূর্য জীবন সূর্য তোমার রক্তিম ওষ্ঠে আমার নিত্য বসন্তের ইঙ্গিত তোমার বক্ষের হিমালয় শৃঙ্গে আমার নিত্য দাহর চির শান্তি কোটরুমে মৃদু হাসির গুঞ্জন হতে হাকিম বললেন অর্ডার অর্ডার ব্যারিস্টার সাহেব সাক্ষী দিকে তাকিয়ে প্রশ্ন করলেন এই চন্দনা কি কল্পনার নাকি বাস্তবের কল্পনার নো 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 বাঘের মতো গর্জে উঠলেন শঙ্কর দাস বললেন চন্দনা সেনগুপ্তা আপনার বান্ধবী এবং তার সঙ্গে আপনার রহস্যজনক সম্পর্ক এখনো আছে কখনোই না চন্দনা সেনগুপ্তা আপনার বান্ধবী না না তবে তিনি কে শুধু পরিচয় আছে উত্তর শুনে সবাই হো হো করে হেসে উঠলেন চন্দনার সঙ্গে আপনার কোনো রহস্যজনক সম্পর্ক আছে কি না কোনো রহস্যজনক সম্পর্ক নেই তবে কি ধরনের সম্পর্ক আছে দুটি ছেলেমেয়ের মধ্যে দীর্ঘদিনের পরিচয় থাকলে যে ধরনের সম্পর্ক থাকে তাই আছে সে ধরণ কি মা ও ছেলের মতো আবার কোর্টরুমে হাসি জয়ন্তবাবু গম্ভীর হয়ে বললেন সমবয়সীদের মধ্যে মা ও ছেলের সম্পর্ক হয় না তবে কি ভাই বোনের মতো না ঠিক তাও নয় তবে কি প্রেমিক প্রেমিকার মতো না তবে কি ধরনের বন্ধুর সম্পর্ক বলতে পারেন ব্যারিস্টার শঙ্কর দাস মুখার্জি হাকিমের দিকে তাকিয়ে বললেন ইউর অনার আপনার অনুমতি নিয়ে মাত্র আড়াই বছর আগে লেখা চন্দনার ছোট্ট একটা চিঠি পড়ছি হাকিম বললেন হ্যাঁ পড়ুন চন্দনা লিখেছে জয় বাড়িতে অনেক লোক বড় চিঠি লেখার সময় বা সুযোগ নেই শুধু জানাই শেখর অফিসের একটা সেমিনার ও ট্রেনিং কোর্সে যোগ দেবার জন্য সামনে রবিবার তিন সপ্তাহের জন্য বোম্বে যাচ্ছে সে সময় বুড়ো শ্বশুর ছাড়া এখানে আর কেউ থাকবে না সুতরাং তুমি অবশ্যই সে সময় কলকাতায় আসবে তোমাকে মাঝে মাঝে না পেলে যে আমি পাগল হয়ে যাই তা কি জানো না আমার লক্ষ কোটি চুমু নাও তোমারই চন্দনা এবার হাকিম সাক্ষীকে প্রশ্ন করলেন এই চিঠি কি চন্দনা আপনাকে লিখেছিলেন হ্যাঁ কোর্টরুম স্তব্ধ আরো কত প্রশ্ন করলেন ব্যারিস্টার সাহেব কিন্তু চক্রবর্তী সম্পর্কে কোনো প্রশ্ন করলেন না হঠাৎ দিনের শেষে উনি হাকিমকে আবেদন করলেন ইউ রনার আগামীকাল মিস তপতি চক্রবর্তীকে কোটে হাজির হবার আদেশ জারি হয়েছে জেনে আমি অত্যন্ত খুশি হলাম সারা কোটে। যেন ভূমিকম্প হয়ে গেল পরের দিন কোর্টে ভিড় সামলাবার জন্য হাকিম পুলিশ তলব করেছেন হেমন্ত জিজ্ঞাসাবাদ করবার পর বললেন এবার বিরোধী পক্ষের মাননীয় বন্ধু ওকে জেরা করতে পারেন ইউর অনার আমি মিস চক্রবর্তীকে যখন জেরা করব, তখন কোর্টের মধ্যে বাইরের লোকজন না থাকাটাই বাঞ্ছনীয় কোথাকার জল কোথায় গড়ায় তার তো ঠিক নেই ভেবে হেমন্ত উকিল সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে হাকিমকে বললেন ইউর অনার মিস চক্রবর্তীকে ইন ক্যামেরা জেরা করাতে আমার কোনো আপত্তি নেই হাকিমের আদেশ মতো কোর্টরুম থেকে বাইরের লোকজনকে এবং পুলিশকে বের করে দিল এ মামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত আছেন কয়েকজন সেরকম ব্যক্তি ছাড়া আর কেউ ভেতরে থাকলেন না ব্যারিস্টার উঠে দাঁড়িয়ে সাক্ষী মিস তপতি চক্রবর্তীকে বললেন মহামান্য হাকিমের আদালতে সবিতার ভাগ্য নির্ধারিত হতে চলেছে এবং মাননীয় হাকিম যাতে সঠিক সেজন্য আমি আপনার সাহায্য ভিক্ষা করছি মিস তপতি চক্রবর্তী গম্ভীর হয়ে বললেন আমার যথাসাধ্য নিশ্চয় করব। অশেষ ধন্যবাদ ব্যারিস্টার সাহেব অত্যন্ত বিনয়ের সঙ্গে সাক্ষীকে বললেন আমি আপনাকে মাত্র দু তিনটি প্রশ্ন করতে চাই আশা করি আপনি সঠিক উত্তরটা দেবেন হ্যাঁ দেব অনুগ্রহ করে মনে রাখবেন সঠিক উত্তর না পেলে আমাকে অযথা অনেকক্ষণ ধরে আপনাকে জেরা করতে হবে আপনি সঠিক উত্তরই পাবেন সাক্ষীর কাঠগোড়ায় রেলিংয়ে ওপরে হাত রেখে ব্যারিস্টার সাহেব অত্যন্ত ধীর স্থিরভাবে প্রশ্ন করলেন আপনি জয়ন্তভূষণ রায়কে ভালোবাসেন হ্যাঁ খুব ভালো এবার বলুন তো জয়ন্তভূষণ রায় কি আপনাকে ভালোবাসেন হ্যাঁ ভেরি গুড এবার বলুন শান্তিনিকেতনের বসন্ত উৎসব দেখে ফেরবার পথে আপনারা দুজনে কি একসঙ্গে কোথাও রাত কাটিয়েছিলেন হ্যাঁ একই ঘরে একই বিছানায় না তাহলে এবার সোজাসুজি প্রশ্ন করি আপনাদের দুজনের মধ্যে কি কোনো দৈহিক সম্পর্ক গড়ে উঠেছে এবার মিস চক্রবর্তী হাকিমের দিকে তাকিয়ে বলেন ইউর অনার এই প্রশ্নের জবাব দেওয়া কি খুব জরুরি হাকিম ব্যারিস্টার সাহেবকে জিজ্ঞেস করলেন সাক্ষী আপনার এই প্রশ্নের জবাব না দিলে আপনার কি খুব বেশি আপত্তি আছে ব্যারিস্টার সাহেব সঙ্গে সঙ্গে বললেন আমার শেষ প্রশ্নের উত্তর দিতে সাক্ষী যখন দ্বিধা হচ্ছে তখন আমি আর জোর করব না হাকিম হেমন্ত উকিল ও সাক্ষী ওকে ধন্যবাদ জানালেন চক্রবর্তী এবার আমি আপনাকে শেষ প্রশ্নটা করব। করুন জয়ন্তবাবু কোনো উকিলের সঙ্গে পরামর্শ করে আপনাকে বিয়ে করবার জন্যই কি মিসেস রায়কে দু বছরের জন্য এখান থেকে কলকাতায় সরিয়ে দেন হ্যাঁ ব্যারিস্টার সাহেব সঙ্গে সঙ্গে হাকিমের দিকে মাথা নত করে নিবেদন করলেন ইউর রনার আমার কাজ এখানে শেষ আমার কাজে সহায়তা করবার জন্য আপনাকে এবং এই মামলার সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি ব্যারিস্টার শঙ্কর দাস মুখার্জি কোর্ট থেকে বেরিয়েই মোটরে চড়ে কলকাতা রওনা হলেন এক সপ্তাহ পরে হাকিম শিলা চৌধুরী রায় দিলেন সভ্য মানব সমাজের মূল ভিত্তি হচ্ছে বিবাহ ব্যবস্থা বিবাহ থেকেই সন্তান ও সংসার তারপর সমাজ ও দেশ বিবাহ ব্যবস্থা না থাকলে সভ্য সমাজ গড়ে উঠত না তাই শুধু দুটি নারী পুরুষের কামনা বাসনা লালসা চরিতার্থ করবার জন্য বিবাহ চালু হয়নি এবং তাই তো বিবাহ ও বিবাহ বিচ্ছেদ নিয়ে বহু চিন্তা ভাবনার পর নানা দেশে আইন তৈরি করা হয়েছে দীর্ঘ আলোচনার পর আমাদের দেশেও বিবাহ বিচ্ছেদের আইন হয়েছে স্তব্ধ কোর্টরুম এত ভিড় তবু কারোর মুখে একটি শব্দ নেই হাকিম বলে যান সাংসারিক জীবন যাতে দুর্বিষহ না হয়ে ওঠে সেজন্য স্বামী স্ত্রী দুজনেই মিলিতভাবে বা এককভাবে বিবাহ বিচ্ছেদের প্রার্থনা করতেই পারেন আরও অনেক কিছু বলবার পর হাকিম শিলা চৌধুরী বললেন আলোচ্য মামলায় সন্দেহতীতভাবে প্রমাণিত হয়েছে আবেদনকারীর সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক কখনোই তিক্ত হয়নি বরং সাক্ষ্য প্রমাণাদি দ্বারা এই কথা স্পষ্টভাবে বোঝা গেছে তারা যতদিন একত্রে বসবাস করেছেন তাদের সম্পর্ক মধুর ছিল এই মামলায় একথা প্রমাণ হয়েছে যে সবিতার সরলতা ও ভালোবাসার সুযোগ নিয়ে আবেদনকারী গোপনে কুমারী তপতি চক্রবর্তীর সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলেন শুধু তাই নয় আবেদনকারী বিবাহিত স্ত্রীকে লুকিয়ে চন্দনা সেনগুপ্তার সঙ্গেও দৈহিক সম্পর্ক বজায় রাখেন সবচাইতে বড় কথা দুবছর স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকমের সম্পর্ক না থাকলে অবশ্যই বিবাহ বিচ্ছেদ হতে পারে এবং আলোচ্য ক্ষেত্রে আবেদনকারী ও স্ত্রীর মধ্যে সত্যি সত্যি কোন রকম সম্পর্কটা ছিল না হাকিমের কথা শুনে হেমন্ত উকিলের মনে আশা জাগে অর্থাৎ আপাত দৃষ্টিতে বিবাহ বিচ্ছেদের আবেদন মঞ্জুর করা উচিত হেমন্ত উকিল ও জয়ন্তবাবু মনে মনে উল্লসিত হয়ে ওঠেন কিন্তু এ কথাও সন্দেহতিক প্রমাণিত হয়েছে একটি দুর্ভাগ্যজনক চক্রান্তির জন্যই এই দুই বছর জয়ন্তবাবু সবিতার সঙ্গে কোনো সম্পর্ক বা যোগাযোগ রাখেন না একজন নির্দোষ নারীকে এইভাবে বঞ্চিতা করবার জন্যই উচ্চ শিক্ষিত অধ্যাপকের চক্রান্ত সত্যি অত্যন্ত দুঃখজনক হেমন্ত উকিল ও জয়ন্তবাবুর মুখ শুকিয়ে যায় হাকিমের কথা শুনে সব শেষে হাকিম শিলা চৌধুরী বললেন সবকিছু অত্যন্ত গভীরভাবে বিবেচনা করে আমি এই স্থির সিদ্ধান্তে পৌঁছেছি যে আবেদনকারীর বিবাহ বিচ্ছেদের আবেদন মঞ্জুর করা উচিত নয় হাকিম উঠে দাঁড়াতে লোকজন বিচ্ছিরি উত্তেজনায় চিৎকার করতে সবিতা পাগলের মতো হুঙ্কার দিয়ে উঠলেন চুপ করুন আশ্চর্য মুহূর্তের জন্য সবাই যেন বোবা হয়ে গেলেন তারপর সবিতা কোট্রুমের এদিক থেকে ওদিকে গিয়ে জয়ন্তবাবুর দুটি হাত ধরে কাঁদতে কাঁদতে বললেন চলো বাড়ি যাই চলো জয়ন্তবাবু নিঃশব্দে উঠে দাঁড়াতে সবিতা তার হাত ধরে কোর্টরুমের বাইরে বেরিয়ে এসেই রিকশায় উঠলেন উপস্থিত জনতা মন্ত্রমুগ্ধের মতো নিরবেশের দৃশ্য দেখে যে যার বাড়ি দিকে বা বাড়ালেন সারা শহরের মানুষ হাকিম শ্রীমতী শিলা চৌধুরীর প্রশংসায় মেতে উঠল সারা শহরের মানুষ সেদিন স্বস্তির নিঃশ্বাস ফেললেও কোর্ট থেকে বাংলোয় ফিরে শিলা চৌধুরী কেমন যেন চঞ্চল হয়ে উঠলেন এক বিচিত্র অস্বস্তি নিয়ে কাটালেন সন্ধ্যে রাত্রির বিছানায় শুয়েও দুটি চোখের পাতা সে এক করতে পারলেন না এক অব্যক্ত যন্ত্রণায় তার মন ছটফট করে উঠল তারপর শিলা চৌধুরীর মনে পড়ল কত কথা কত কাহিনী ঢাকা ইউনিভার্সিটিতে তখন কত বিখ্যাত অধ্যাপক কিন্তু ছাত্রছাত্রীদের কাছে সবার চাইতে প্রিয় ছিলেন অধ্যাপক শিবনাথ বাণুজ্জে যেমন ছিল পাণ্ডিত্য তেমনই ছিল মনের ঔদার্য এমন অসাধারণ আদর্শবান অধ্যাপক যেন ছাত্রছাত্রীরা কখনো আর দেখেননি সাঁখারি মুখে একটা দোতলা বাড়িতে শিবনাথবাবু থাকেন স্ত্রী আর চার ছেলে মেয়ে নিয়ে সকাল থেকে রাত্রির পর্যন্ত সে বাড়িতে ছাত্র ছাত্রীদের আসা দেওয়া শেষ ছিল না বাইরে লোকজন তো বুঝেই উঠতে পারতেন না কারা ছাত্র ছাত্রী আর কারা ওর ছেলে মেয়ে সত্যি কথা বলতে কি শিবনাথ বাড়ুদ যে সব ছাত্র ছাত্রীকেই নিজের সন্তান মনে করতেন শিবনাথ বাবু দুই ছেলে আর দুই মেয়ে চারজনে লেখাপড়ায় খুব ভালো আর বাপের মতো আদর্শবান দেখতে দেখতে দিন তো এগিয়ে চলে সাঁখারি মুখে একটা দোতলা বাড়িতে শিবনাথ বাবু থাকেন স্ত্রী আর চার ছেলে মেয়ে নিয়ে সকাল থেকে রাত্রির পর্যন্ত সে বাড়িতে ছাত্র ছাত্রীদের আসা যাওয়ার আর শেষ ছিল না বাইরের লোকজন তো বুঝেই উঠতে পারতেন না কারা ছাত্র ছাত্রী আর কারা ওর ছেলে মেয়ে সত্যি কথা বলতে কি শিবনাথ যে সব ছাত্রছাত্রীকেই নিজের সন্তান মনে করতেন শিবরাজ বাবু দুই ছেলে আর দুই মেয়ে চারজনেই লেখাপড়ায় খুব ভালো আর বাপের মতো আদর্শবান দেখতে দেখতে দিন এগিয়ে চলে অচয় এম এস পাশ করে বেঙ্গল কেমিক্যালে ঢোকে ছোট ছেলে সুজয় বিই কলেজে ভর্তি হয় বিএ পাশ করার পরই বড় মেয়ে লীনা হঠাৎ বিয়ে হয়ে যায় এবং চলে যায় পাঠ নাই শিলা তখন ক্লাস সেভেনে পড়ে পুজো ছুটিতে সদরঘাটে স্টিমারে চড়ে শিবনাথবাবু স্ত্রী আর শিলাকে নিয়ে দেশের বাড়ি চলে গেলেন কিন্তু ঢাকায় ফিরে এলেন শুধু মেয়েকে নিয়ে তিন ছেলে মেয়ে তার কাছে থাকে না বিপত্নীক শিবনাথবাবু ছোট মেয়েকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়লেন না শেষ পর্যন্ত কোনো অসুবিধা অবশ্য হয়নি বিবাহিত ছাত্রছাত্রীরা ছাত্রীরা এগিয়ে এলো তাদের প্রিয় অধ্যাপকের সংসার সামলাতে ঠিক এমনই সময়ে দেশটা টুকরো হলো চোখের জল মুচতে মুচতে শিবনাথবাবু একদিন ছোট মেয়ের হাত ধরে এসে পৌঁছলেন শিয়ালদাহ স্টেশনে দু চার দিন কষ্ট হলো ঠিকই কিন্তু কলকাতাতে তো শিবনাথবাবুর কম ছাত্রছাত্রী ছিল না তারা খবর পেতে ছুটে এলো বেলেঘাটার আস্তানায় ওদের কাছে পেয়েই শিবনাথবাবুর মুখে আবার হাসি ফুটে উঠল বললেন তোমাদের মতো ছেলে মেয়ে যখন এসে গেছে তখন আর চিন্তা কি সত্যি চিন্তার আর কিছুই রইল না একজন ছাত্রী তাদের একতলাটা ছেড়ে দিল অজয় মেষ ছেড়ে চলে এলো পদ্মপুকুরের এই বাড়িতে একজন ছাত্র ছাত্রী দৌড়ঝাঁপ করে শিবনাথবাবুর অধ্যাপনার কাজও জোগাড় করলো শুরু হলো নতুন জীবন আস্তে আস্তে নতুন জীবনও পূরণ হয় অজয়ের বিয়ে হয় শিবনাথ বাবুরই এক ছাত্রীর সঙ্গে সুজয় ইঞ্জিনিয়ার নিয়ে মার্টিন বার্নে চাকরি পায় শিলাও এম এ পাশ করেছে তারপর শিবনাথবাবু অবসর জীবনে চুপ করে বসে থাকেন না বই লেখেন খাতা দেখেন কখনো কখনো ছাত্রছাত্রীরা টেনে নিয়ে যায় তাদের কাছে শিলা বাপের পদাঙ্ক অনুসরণ করে লেকচারার হয় শরতের মেঘের মতো মানুষের জীবন কখন যে কোন দিকে ভেসে যাবে তা কি কেউ বলতে পারে শিলা হঠাৎ ল করার খবর জানাতেই উনি বললেন অন্যায় তো কিছু করনি মা এ চাকরিতে তুমি তো মানুষের অনেক উপকার করতে পারবে দুবছর কেটে গেল হঠাৎ একদিন বৃদ্ধ অধ্যাপক শিবনাথ বারুজ্জে একটা চিঠি পেলেন বাবা আমিও আপনার একটি মেয়ে বছর দিনেক আগে আমার বিয়ে হয়েছে উচ্চ উচ্চপদস্থ সরকারি কর্মচারী সতীনাথ চৌধুরীর সঙ্গে বেশ সুখে ছিলাম কিন্তু গত ছমাস ধরে আপনার মেয়ে শিলা আমার স্বামীর এমন ঘনিষ্ঠ হয়ে উঠেছেন যে আমাদের সুখের সংসার এখন অতীত স্মৃতিমাত্র মেয়ে হয়ে বাবাকে সব কথা লেখা যায় না সম্ভবও নয় তাই সব কথা লিখছি না শুধু একটি প্রশ্ন আপনার মতো আদর্শবান অধ্যাপকও মানুষের মেয়ে হয়ে কি আমাকে পথের ভিকারিনী করে সতীনাথকে বিয়ে করা শিলার উচিত হবে শিবনাথবাবুর সঙ্গে সঙ্গে জবাব দিলেন মা চিত্রা তোমার চিঠি পেলাম আমি কল্পনাও করতে পারি না আমার মেয়ে এভাবে তোমার মতো নিরপরাধ মেয়ের সর্বনাশ করবে যাই হোক শিলাকে চিঠি দিচ্ছি সেই দিন সেই ডাকে শিলাকে চিঠি দিলেন এক সপ্তাহের মধ্যে জবাব এলো বাবা আপনার কোনো অভিযোগকেই আমি অস্বীকার করব না আপনার সঙ্গে বাদ প্রতিবাদের মধ্যে যাওয়া আমার কল্পনা অতীত শুধু বলবো, সতীনাথকে আমি খুব ভালোবাসি সে আমাকেও ভালোবাসে সতীনাথ ডিভোর্স পেলে আমাকে বিয়ে করবে আপনার আশীর্বাদ কামনা করি না এই চিঠির উত্তর দিতেও শিবনাথ বানুজ্যে দেরি করলেন না মা শিলা তুমি যখন চরম সিদ্ধান্ত নিয়েই নিয়েছ তখন আর কিছু বলবো না তবে তুমি জেনে রাখো শিবনাথ বানুজ্যের শুধু দুটি পুত্র বা দুটি কন্যার পিতা না তার সন্তান সংখ্যা কয়েক হাজার এবং তার মধ্যে তোমার মতো একটি অপরাধিনীকে হারালে আমার কোনো দুঃখ হবে না নতুন শুভাকাঙ্ক্ষীও ঈশ্বরের কাছে আশীর্বাদ প্রার্থনা করো আমার কাছে নয় চিঠির শেষে ইতি বাবা লিখলেন না লিখলেন শিবনাথ বন্দ্যোপাধ্যায় আজ এই রাত্রে মহকুমা হাকিম শিলা চৌধুরীর সব কথা মনে পড়ছে মনে পড়ছে আরো একটা ঘটনা সতীনাথকে বিয়ে করবার বেশ কিছুদিন পরে শিলা অনেক সাহস সঞ্চয় করে গিয়েছেন পদ্মপুকুরের বাসায় সেদিন ছিল রবিবার বাইরের ঘরে বৃদ্ধ শিবনাথবাবু কয়েকজন ছাত্র ছাত্রীর সঙ্গে কথা বলছিলেন শিলা আর সতীনাথ ঘরে ঢুকে ওকে প্রণাম করতেই উনি মুখ তুলে প্রশ্ন করলেন কাকে চায় আজ এই রাত্রির শেষ প্রহরের চোখের জল মুছতে মুছতে শিলা চৌধুরীর মনে হল বাবা পাশ করে হাকিম হননি কিন্তু অমন বিচারপতি বোধ হয় বিক্রমাদিত্যের রাজত্বেও আর কেউ ছিল না এতক্ষণ শুনছিলেন নিমাই ভট্টাচার্যের লেখা হাকিম গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার